আসসালামু আলাইকুম বেয়ার, আজকে আমি বাচ্চাদের ধুতি পাজামা তৈরি করে দেখাবো। সেজন্য আমি এখানে কাপড় নিয়েছি, দুই কাজ করে কাপড় বেছে নিয়েছি। তো আমি লিনেন টাইপের কাপড় নিয়েছি, আপনারা যে কোনো কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে এটা চওড়া এবং লম্বায় একই মাপে কাপড় নিয়েছি, 21 ইঞ্চি বাই 21 ইঞ্চি পরিমাপে নিয়েছি এখানে লম্বায় এবং চওড়া। এটাকে আমি এখন কোনাকুনি করে চার ভাঁজ করে নিয়ে নিচ্ছি, ঠিক এভাবে কোনাকুনি করে বেছিয়ে নেবেন। তো এভাবে বিছিয়ে নিলাম। এখন আমি এক সাইড দিয়ে খোলা অংশ যে পাশে এ পাশ দিয়ে এখন হাইয়ের মাপটি আমি প্রথমে দিয়ে নেব। এখন নিচে মৌরিটি আমি নিয়েছি, আপনারা চাইলে উপর থেকে 4 ইঞ্চি পরিমাপে নিচে মৌরির দিকে দাগটা নিয়েছি, ঠিক উপর দিক থেকে যেটা সামনের দিকে থাকবে এখান থেকে উপর দিক থেকে নিচের লম্বায় 19 ইঞ্চি পরিমাপে নিতে দেখতে পাচ্ছেন, ঠিক 19 ইঞ্চি পরিমাপে লম্বা নিয়েছি। তারপরে নিচের মৌরিটি নিয়েছি, এখন উপর থেকে আমি 6 ইঞ্চি পরিমাপে হাইয়ের মাপ দাগ দিয়ে নিলাম এবং 1.5 ইঞ্চি নিলাম এটা চওড়া। এখন আমি লম্বা করে হাইয়ের দাগটি দিয়ে টেনে নিচ্ছি। এখানে টোটাল আপনার হাই হবে 12 ইঞ্চি পরিমাপে, 6 ইঞ্চি উপরে থাকবে কোমরের পট্টির সাথে, তো নিচে 6 ইঞ্চি পরিমাপে দিচ্ছি। এখন আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখন সাইড দিয়ে আমি উপরে অংশের যে সাইডে কুচিত শুরু করব সেখানে আমি ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাপে এভাবে দাগ টেনে হালকা করে একটু দাগ টেনে নিয়েছি। এখানে 1 ইঞ্চি পরিমাপে আমি নিয়েছি, আপনারা চাইলে 1 ইঞ্চি পরিমাপও নিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে কেটে নিচ্ছি, দাগ অনুযায়ী সব দিক থেকে কেটে নিলাম। ধুতি পাজামা তৈরি করা খুবই সহজ, আপনি সকল পুরো ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আমার হাইটে এখন কেটে নিলাম, কাটা হয়ে গেল। উপরের দিকে যে খোলা অংশটি বন্ধ সাইডটি আছে সেটি আমি এক সাইড থেকে কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেল, পুরো সালোয়ারটি আমার কাটা শেষ। এখন আমি দুটি পাট আলাদা করে দুটি পায়ে কাপড়টি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। ভাঁজটি দুটি সাইডে দুটি পাট আমি বিছিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন ঠিক দুটি পাট এইভাবে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। এবং আমার ফেসবুক পেজে গিয়ে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি এখানে কোমরের পট্টি নিয়ে নিলাম, কোমরের পট্টিটি আমি এখানে নিয়েছি 16 ইঞ্চি লম্বা নিয়েছি এবং চওড়া নিয়েছি 8 ইঞ্চি পরিমাপে। কোমরের পট্টিটি এখানে 2 ভাঁজ করা আছে, তো 8 ইঞ্চি নিয়েছি আমি এলাস্টিক লাগাবো, 2 ইঞ্চি এলাস্টিকে চলে যাবে, 6 ইঞ্চি পরিমাপে অরিজিনাল মাপ থাকবে। তো আমি এখানে দুই সাইডটি কোমর সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সেলাই করা হয়ে গেছে। সেলাই করে নিলাম যেখান থেকে কুচিটা আমি শুরু করবো। তো এখন এখান থেকে এভাবে উল্টে আমি ভাঁজ করে কুচিটা কীভাবে দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই কোনা বরাবর থেকে আপনারা কুচিটি তৈরি করবেন। তো আমি এখানে পিন লাগিয়ে লাগিয়ে আমি কুচিটি দেখিয়ে দিচ্ছি একটি। ঠিক এভাবে আপনারা যারা নতুন সেলাই কাজে তারা অবশ্যই এভাবে দেখলে সেলাই করে নিতে পারবেন খুব সহজে। এভাবে একটি একটু করে ভাঁজ করে একটু বড় বড় 1/2 ইঞ্চি পরিমাপে কুচিটি ভাঁজ দিয়ে দিয়ে পিন লাগিয়ে নিতে পারেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে। তো আমি একটু একটু করে এভাবে কুচি ভাঁজ করে দুই সাইড থেকে কুচিটি দিয়ে এভাবে পিন লাগিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি পুরো কাপড়টি দুই সাইড থেকে কুচি দিয়ে রেডি করে নেব এবং এখানে হাইয়ের বরাবর 1 ইঞ্চি পরিমাপে বাদ রেখে পুরোটা আমি কুচি করে নেব। ঠিক একইভাবে আমি দুটি পায়ে কাপড় এভাবে সেলাই করে নেব লম্বা করে কুচি দিয়ে। দেখিয়ে দিচ্ছে এই সেলাই করা আমার হয়ে গেছে, কীভাবে আমি কুচিটি তৈরি করেছি সেলাই করেছি হয়ে গেছে। ঠিক একইভাবে আরেকটিও আমি এভাবে রেডি করে নেব এবং সে কুচিটির ঠিক কোমরের পট্টিটি 4 ভাঁজ করে দেখবেন এটা মাপ বরাবর আছে কি না, এভাবে তাহলে হয়ে যাবে। দুটি পা আমি এবার একইভাবে কুচি লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সহজে। এখন আমি দুটি পাট মিলিয়ে এক সাইডে এভাবে জয়েন্ট করে নেব, হাইটি এক পাশে হাইটি এভাবে সেলাই করে জয়েন্ট করে নেব। আমার সেলাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এক পাশে আমি সেলাই করে নিয়েছি। এখন লম্বা করে উপরে এখন কোমরের পট্টি যে আছে তো কোমরের কাপড়টি আমি এখানে লম্বা করে লাগিয়ে নেব। পুরো কাপড়টি এভাবে উল্টো দিক থেকে রেখে এভাবে লম্বা করে সেলাই করে নেব পুরো কুচিটি বরাবর।
আমার কুচ সেলাই করা হয়ে গেছে কমরে পট্টিটি দেখতে পাচ্ছেন কত সহজ ভাবে সেলাই করে নিয়েছি অবশ্যই সেলাইটি ডবল সেলাই করে দিবেন তাহলে সেলাই ভালো হবে এখন আমি এভাবে দুই ভাঁজ করে বিছিয়ে আরেক পাশের হাই এবং কমরের কাপড়টি একসাথে লম্বা করে সেলাই করে নিব এবং অবশ্যই ডবল সেলাই দিবেন আমি আগে বলেছি ডবল সেলাই করে নেবেন প্রতিটি সেলাই এবং উপরে কমরে আমি ইলাস্টিক লাগিয়ে নেব তো ইলাস্টিক কিভাবে কমরে লাগাতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব সেখান থেকে দেখে নিতে পারবেন ইলাস্টিক বসানো তো এখন নিচের দিকে আমার হয়ে গেছে নিচের দিকে আমি মুহুরিটি চিকন করে এভাবে এক ভাঁজ করে প্রথমে ভাঁজ করবেন পর আরেকটি ভাঁজ দিয়ে ডবল ভাঁজ করে নিচের মুহুরিটি সেলাই করে নেবেন দুটি পায়ে সেলাই করে এবং এভাবে রাউন্ড করে পায়ের জয়েন্টটি দিয়ে নেব তো পুরো সেলাইটি আমার রেডি দেখতে পাচ্ছেন পুরো সেলাই করা হয়ে গেছে নিচের মুহুরি এবং মাঝখানের জয়েন্টটি আমি সেলাই করে নিয়েছি দুটি পায়ের মাঝখানে যে জয়েন্টটি তো সেলাই করা হয়ে গেছে এবং কত সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি এতক্ষণ ভিডিওটি পাশে থাকার জন্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম।